হ্যালো, দিস ইজ ফারহানা। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন, যেভাবে আছেন, সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে খুবই ডিলিশিয়াস একটা রেসিপি সিঙ্গারা তৈরি করে দেখাবো। খুবই মজাদার, চায়ের সাথে আমার তো খুবই পছন্দ। তো চলুন দেখি, যাদের সিঙ্গারা পছন্দ, কীভাবে এই সিঙ্গারাটা করতে হয় একবার দেখে নেই। সিঙ্গারার পুরটা সর্বপ্রথমে আমি বানাচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি 3-4 টেবিল স্পুন তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। আমি কিউব করে কেটে নিয়েছি, আপনারা ইচ্ছা করলে চিকন করেও কেটে নিতে পারেন। তো পেঁয়াজটাকে সামান্য একটু সটে করে নিতে হবে। সটের মিন হচ্ছে যে বেশি ব্রাউন কালার করে ভাজা যাবে না, যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা জাস্ট একটু সেদ্ধ হয়ে যাবে তখনই সফট করা হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়েই এই পেঁয়াজটাকে ভালো মতো একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে নিয়েছিলাম আলু। পরিমাণটা এখানে আমি 4টা বড় সাইজের আলু নিয়েছি, তো সেটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি এর মধ্যে 7 মতো লবণ। এখন আমি এর মধ্যে দেবো হলুদের গুঁড়ো 1/2 চা চামচের মতো, জাস্ট একটু কালার আসার জন্য। এই এখন আমি এখানে 1/2 চা চামচ গরম মশলার পাউডার। এখন এটাকে মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় যতক্ষণ পর্যন্ত আলুটা সেদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত চুলায় রাখতে হবে। এর ভেতরে কোনো পানি দেওয়া যাবে না। জালটাকে একদম আস্তে দিয়ে বারবার অবশ্যই নেড়ে দিতে হবে যাতে নিচের তলাটা পুড়ে না যায়। সো প্রায় 5-7 মিনিট পরেই আলুটা সেদ্ধ হয়ে যাবে। ফিরে আসছি 7 মিনিট পর। প্রায় 5 মিনিট পর আলুটা হাফ সেদ্ধ হয়েছে। এর মধ্যে আমি এখন দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লেবুর রস। আর আমি এখানে 5-6টা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি, আপনাদের বাসায় যদি গরুর মাংস রান্না থাকে কিংবা মুরগির মাংস রান্না থাকে, ঠিক সেখান থেকে 2-3 পিস উঠিয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দিতে পারেন। সো আমি গরু মাংসটা দিয়ে দিচ্ছি। আবার আপনারা কিন্তু একদম কাঁচা মাংসটাও একবারে পেঁয়াজের সাথে ভেজে তারপরে পরে আলুটা অ্যাড করতে পারেন যদি ইচ্ছা হয় আপনাদের। আর তা না হলে ঠিক গরু মাংস কিংবা মুরগির মাংস যদি রান্না করা থাকে, ঠিক সেইখান থেকে 2-3 পিস উঠিয়ে হাত দিয়ে খুলে দেন আলুর মধ্যে দিয়ে দিতে পারেন। আরও 2-3 মিনিটের মতো চুলায় রেখে এটাকে সেদ্ধ করে নেবেন। আমার পোরটা একদম রেডি। এখন আমি এর মধ্যে খুবই সামান্য বিট লবণ দিয়ে দেব। যেহেতু আমি লবণটা একটু কম দিয়েছিলাম লাস্ট পর্যায়ে, যাতে বিট লবণটা আমি দিতে পারি। বিট লবণটা দিলে হয় যে অন্যরকম একটা দোকানের মতো স্মেল তৈরি হয়। সো এখন এক লাস্ট আমি 1/2 চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমি সিঙ্গারার পোরটা তৈরি করা কমপ্লিট। এখন আমি সিঙ্গারার যে ডোটা সেটা তৈরি করব। এখানে আমি 1.5 কাপ পরিমাণে নর্মাল রেগুলার ময়দা নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং সোডা। ভিউয়ার্স অলওয়েজ এটা খেয়াল রাখবেন যে বেকিং পাউডার এবং বেকিং সোডাটা টোটালি ডিফারেন্ট। সো আমি এর মধ্যে বেকিং সোডাটা দিয়েছি ক্রিসপিনেসটা আনার জন্য। সো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা, সামান্য কিছু কালো জিরা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রায় 1/2 চা চামচের মতো। এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। আর দিয়ে দিচ্ছি 3-4 টেবিল চামচের মতো ভেজিটেবল অয়েল। আমি তেল দিয়ে প্রথমে এই ময়দাটাকে
খুব ভালো মতো মাখিয়ে নিব কারণ এমন ভাবে মাখাতে হবে একটা ব্রেড ক্রাম্বস টাইপের একটা শেপ আসবে ঠিক এই রকম করে করে সো এখন আমি অল্প অল্প করে এর মধ্যে পানি দেব ডোটা সফট একটা ডো হবে খুব সফটও না আবার খুব হার্ডও না সো আমার ডোটা মাখানো কমপ্লিট এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে ডো করব আমি এখানে এক কাপ পরিমাণে পানি নিয়েছি পুরাটাই লাগবে না হাফ কাপের চেয়ে একটু বেশি লাগবে সো আমার ডোটা করা কমপ্লিট দেখতে পাচ্ছেন খুবই সফটও না খুবই হার্ডও না একটা ডো সো এটাকে আমি প্রায় 5 থেকে 10 মিনিটের মতো কিচেন টাওয়াল দিয়ে ঢেকে এই ডোটাকে রেস্ট করতে দেব দেন আমি সিঙ্গারাটা বানাবো সো আমি এখন জাস্ট একটু মিডিয়াম সাইজের একটা ডো নিয়ে এর মধ্যে জাস্ট একবার গুঁড়ো ময়দা লাগিয়ে নিয়েছি সো এখন আমি এটাকে বেলে একটু লম্বা আকৃতির করে বেলতে হবে সো আমার রুটিটা বেলা কমপ্লিট আমি এখন মাঝখান দিক দিয়ে কেটে নিচ্ছি মাঝখান দিক দিয়ে কেটে জাস্ট এইভাবে দুই ভাগ করে নিতে হবে এক সাইড এরকম করে ভাঁজ করে জাস্ট এক সাইডের এখানে একটু পানি লাগিয়ে নিতে হবে ঠিক এইভাবে একটু প্রেস করে আটকে দিতে হবে এরপর ঠিক এরকম একটা কোন তৈরি করতে হবে এই কোণের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি যে বানিয়ে রেখেছিলাম সেই পুরটা ছোট বড় যে কোনো সাইজের সিঙ্গারা তৈরি করতে পারেন সো আমি ছোট করছি বড় করছি এখন এই পুরটাকে একটু চেপে চেপে ভিতর দিকটায় দিয়ে দিতে হবে এরপর এই সাইড দিয়ে পানি দিয়ে দিতে হবে পানি দিয়ে জাস্ট এইভাবে করে লাগিয়ে দিতে হবে দুই সাইড থেকে সো ভিউয়ার সেজে হয়ে গেল সো আমি এখানে ঠিক এই রকম করে বাকি প্রত্যেকটা সিঙ্গারা তৈরি করে নেব এবার আমি সিঙ্গারাগুলোকে ভেজে নেব আমার সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন দুপাশি একদম লাল হয়ে গেছে ব্রাউন কালার সো এরকম করে সিঙ্গারাগুলোকে ভেজে তুলতে হবে সো ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার স্বাদের সিঙ্গারা আপনারা বিকালে চায়ের সাথে সার্ভ করতে পারেন যেমনটা আমি করেছি এক কাপ চায়ের সাথে সিঙ্গারা তো সেই স্বাদের আমরা যারা ঢাকায় বসবাসরত অধিবাসী তারা কিন্তু অনেকেই বিকালবেলা চায়ের সাথে সিঙ্গারা পুরি না হলে চলেই না তো ঘরে বসে যারা প্রবাসে থাকি আমরা ঘরে বসে কিভাবে সেই বাংলাদেশের স্বাদটা আনা যায় সেটাই আজকে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি অবশ্যই বাসায় তৈরি করে খাবেন ফ্রিজ আপ করে রাখতে পারেন আমি যেরকম কিছুটা এখানে ভেজেছি আর বাকিটুকু পুরোই ফ্রিজ আপ করে রেখেছি যখন খুশি তখন গরম চায়ের সাথে ভেজে খেতে পারেন আশা করি বাসায় অবশ্যই তৈরি করবেন কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আরও সব নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ